পারস্য উপসাগরের এক কোনায় চোখে পড়বে ছোট্ট একটি দেশ। আয়তন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের তুলনায় সামান্য বেশি। আয়তনের দিক থেকে বিশ্বের 90তম, বাংলাদেশের তুলনায়ও প্রায় 13 গুণ ছোট এই দেশ কাতার। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ে ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার, এবং এটা মোটেই কোনো অবাক করা বিষয় নয়। গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া আর আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকা কাতার তখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী স্থান ছিল। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ। বিশ্বের অন্যতম এই ছোট্ট দেশের মাথাপিছু বার্ষিক আয় $1,20,000, যেটা কিনা ফ্রান্সের চেয়েও 3 গুণ বেশি। প্রায় বসবাসের অযোগ্য উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। বিশ্বের প্রতিটি কোনায় চোখে পড়বে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। এখন প্রশ্ন হচ্ছে, কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো? চলুন বিষয়গুলো নিয়ে সংক্ষেপে একটু পর্যালোচনা করা যাক। প্রাকৃতিক সম্পদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হল প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারের সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960-এর দশকে তা প্রায় শূন্য হয়ে পড়ে। গরিব কাতারের ভাগ্যেরও সামান্য পরিবর্তন ঘটেছিল, কিন্তু খুব একটা বেশি নয়। 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে, দ্য নর্থ ফিল্ড, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা নয়। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমেই সরবরাহ করা সম্ভব ছিল, আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে। তাই পাইপে করে গ্যাস সরবরাহ করা কোনোভাবেই সম্ভব ছিল না। শেল কোম্পানিও তাই এদিকে আগ্রহ দেখায়নি। 1995 সাল, হামাদ বিন খালিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে, আর আমির ঠিক তাই করলেন যা তিনি চিন্তা করেছেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না, তরল প্রাকৃতিক গ্যাস LNG সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে একে কমপক্ষে -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু করল তারা, আর এখন কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ LNG রপ্তানিকারক রাষ্ট্রে পরিণত হয়েছে। গত কয়েক বছরে এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত 4 রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত LNG 1/3 রপ্তানি করেছে। শুধু তাই নয়, কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা LNG এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশে 1 টন LNG উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করে কম করে হলেও 4 টন জ্বালানি উৎপাদন করে। কিন্তু শুধু সম্পদ থাকলেই তো হবে না, বরং সেটার সুষ্ঠু ব্যবহার আর সঠিক বিনিয়োগেরও প্রয়োজন আছে। তা না হলে কাতারের অবস্থা ভেনেজুয়েলা কিংবা অ্যাঙ্গোলার চেয়ে ভিন্ন কিছু হবে না। হামাদ বিন খালিফা আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার 18 বছরের শাসনামলে কাতারের জনসংখ্যা বেড়েছে 5 গুণ, একই সাথে পরিণত হয়েছে গ্রহের সবচেয়ে ধনী রাষ্ট্রে। তাই সাবেক আমির নিজের কাজের জন্য গর্ব করতেই পারেন। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসাবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন চেয়েও বেশি পরিমাণ অর্থ, যাদের কাজ হচ্ছে দেশ বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। আরেকটি ব্যাপার, কাতারের জনসংখ্যা মাত্র 30 লক্ষ, এবং তাদের মধ্যে মাত্র 3 লক্ষ লোক কাতারের নাগরিক। সুতরাং কিছু অঙ্ক কষলেই তাদের এই বিশাল মাথাপিছুর আয়ের কারণ বের করে ফেলতে পারবেন। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোনায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটি অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফোক্স ওয়াগেন, বার্কলেস ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশও কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশের অভ্যন্তরে কাতারের বিনিয়োগের দিকে চোখ ফেরানো যাক। ইতিমধ্যে সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে $1 বিলিয়ন খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ কি? কারণ হচ্ছে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।
কিন্তু সে ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ অদূর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো দু হাতে টাকা উড়িয়ে চলছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য, আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে কাতারের। হামাদ আল থানি আরও একটি লক্ষ্য নিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন, আর তা হল আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা। বাস্তবে কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরবই তাদের হাতের পুতুল আমেরকে দিয়ে, আর উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে ইরাকের আক্রমণকেও ভুলে গেলে হবে না। যদি কাতারকে ভালোভাবে টিকে থাকতে হয় তবে আন্তর্জাতিক অঙ্গনে কাতারকে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে, প্রভাব বিস্তার করতে হবে, না হলে রিয়াদের সাথে কোনো ঝামেলা তাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এরই প্রেক্ষিতে 2003 সালে সৌদি আরব যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে মার্কিন সৈন্যদের সরে যেতে অনুরোধ করল, কাতার তাদের দেশে এসব সৈন্যদের আমন্ত্রণ জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি, বরং প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদিদ তৈরি করে দিয়েছে কাতার। দোহার 20 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সামরিক ঘাঁটি এখন কম করে হলেও 11,000 মার্কিন সৈন্যের বাসস্থান, আর আল জাজিরার কথা না বললেই নয়। আন্তর্জাতিক প্রভাব বিস্তারে এই মিডিয়া কোম্পানির অবদান কম নয়। তো সব মিলিয়ে কাতার এখন বিশ্বের লিডিং পজিশনে রয়েছে, যা সত্যি অবাক করার মতো বিষয়। মাত্র 50 বছরে নিজেদেরকে এমনভাবে তুলে ধরেছে বিশ্বের সামনে যা অন্য কোনো দেশ করতে পারেনি।